প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা টিভির তথা কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় একটি প্রোগ্রাম ইওর রাইটস অনুষ্ঠানে। আপনারা জানেন যে এটি আইন বিষয়ক একটি অনুষ্ঠান, তবে আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আমরা সরাসরি আসলে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কোনো আইনি পরামর্শ দেব না। আমরা যেটি করতে পারি আপনাদের জন্য বা যেটি করতে চাই সেটি হচ্ছে যে আপনারা যাতে সঠিক আইনি পরামর্শ পেতে পারেন সেই ব্যাপারে সহযোগিতা করার জন্য আমরা এই অনুষ্ঠানটির আয়োজন করেছি। এবং আপনারা যারা এই অনুষ্ঠানটি নিয়মিত দেখেন তারা জানেন যে এই অনুষ্ঠানে সরাসরি ফোন করে আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন, এবং সেই সমস্যার বিপরীতে বাংলা টিভির যিনি অতিথি থাকেন তিনি আপনাদেরকে আইনি পরামর্শ পাবার ব্যাপারে বা আপনাদের অবস্থাটিকে বিশ্লেষণ করে আপনাদেরকে একটি সুপরামর্শ দিতে পারেন। আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনাদের সামনে আপনাদের জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্য উপস্থিত রয়েছেন ব্যারিস্টার মনোয়ার হোসেন। আপনারা যারা বাঙালি কমিউনিটির বিভিন্ন আইন বিষয়ক সমস্যাগুলোর সম্পর্কে জানেন বা এই বিষয়ে কারা ভালো পরামর্শ দিয়ে থাকেন এই সম্পর্কিত কিছুটা ধারণা আছে, আপনারা সবাই জানেন যে ইমিগ্রেশন ল নিয়ে অত্যন্ত বলা যায় যে আদৃত এবং বলা যায় যে এই কমিউনিটির জন্য দীর্ঘদিন ধরে সেবা দিয়ে যাচ্ছেন, আইনি পরামর্শ দিয়ে যাচ্ছেন এবং মানবাধিকারের বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করে যাচ্ছেন ব্যারিস্টার মনোয়ার হোসেন। আজকে আমাদের মাঝে তিনি উপস্থিত রয়েছেন, তিনি একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টও বলা যায়। জনাব ব্যারিস্টার মনোয়ার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউর রাইটস অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা সরাসরি ফোন করে আপনাদের যা কিছু আইনি পরামর্শ দরকার সেটির জন্য আমাদেরকে যোগাযোগ করতে পারেন। আমি সরাসরি চলে যাচ্ছি দর্শকদের প্রশ্নে। মনোয়ার সাহেব, আমরা দর্শকের কল নিয়ে আপনার কাছে আবার ফিরে আসছি। হ্যালো, সালাম আলাইকুম, কে আছেন লাইনে? হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আমি এদেশে আসলাম, মানে আপার মিডিয়া আসলাম জি 2006 এ, বুঝছেন নি, বাট এক বছর আপার মিডিয়া ছিল আমার। আচ্ছা, বাট এখন তো ভাই আমি তো মানে এখন তো আমি তো ফার্স্ট ইয়ার, এর বাদে আমি একটা হিউম্যান রাইটস কেস আসলাম আর কি, 14 বছরের যে রুল ছিল সেটা আমি আসলাম, মানে আমাকে তারা 2টা চিঠি দিল, এখনো তারা কোনো কিছু আমার জানায় না ভাই। এখন তো দর্শকের উদ্দেশ্যে কি আপনার কোন প্রশ্ন আছে? আমার কোন প্রশ্ন নাই, কারণ আমি প্রশ্নটা বুঝতে পেরেছি। তাহলে আমি উত্তর চলে যাই। জি প্লিজ, ধন্যবাদ। আপনি একটা প্রশ্ন করেছেন, আমার ধারণা আপনি সেক্টর বেসড স্কিমের মাধ্যমে এক বছরের ভিসা নিয়ে আসছেন, অথবা আপনি কোনো ওয়ার্ক পারমিটে হয়তো 2-1 বছরের ভিসা নিয়ে আসছিলেন, কিন্তু আপনি টাইম পার হওয়ার আগে কোনো এক্সটেনশন করেন নাই, অথবা আপনার এই দেশ ছেড়ে আপনি যান নাই, ওভারস্টিয়ার হয়ে গেছেন। এখন এই অবস্থায় স্বাভাবিকভাবে আপনি একটা অ্যাপ্লিকেশন করেছেন, যেটা আমি মনে করি অত্যন্ত ভালো একটা কাজ করেছেন, কারণ প্রত্যেকেই তার পজিশনটা একটু লিগালাইজ করার জন্য, স্ট্যাটাস রেগুলারাইজ করার জন্য যদি কেউ চেষ্টা করে, আমরা শুধু নয় গভর্নমেন্টও এটাকে অ্যাপ্রিসিয়েট করে। এই জন্য দেখা যায় যারা এই ধরনের অ্যাপ্লিকেশন করে তাদের যদি অ্যাকনলেজমেন্ট লেটার থাকে, হোম অফিসে যদি অ্যাপ্লিকেশন তাদের জমা থাকে, পেন্ডিং থাকে, তাহলে অনেক সময় ডিটেইন করা হলেও ছেড়ে দেওয়া হয়, টেম্পোরারি অ্যাডমিশন দেওয়া হয়, হ্যারাসমেন্ট করা হয় না, সাথে সাথে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয় না। এখন কথা হচ্ছে আপনি কী করতে পারেন এই মুহূর্তে? আসলে আপনার কিছু করার নাই, আপনার শুধু ধৈর্য ধারণ করতে হবে যতদিন পর্যন্ত না হোম অফিস আপনাকে কোনো ডিসিশন দিচ্ছে, তবে যে কোনো সময় আপনি ডিসিশন পেতে পারেন। ডিসিশন পেলে আপনার লয়ার আপনাকে জানাবে, অথবা আপনার কাছে একটা কপি আসবে, তারপর আপনাকে যদি আপিলের রাইট দেয় আপনি আপিল করবেন, আপিলের রাইট যদি দেয় না হয় যদি রিফিউজ হয়ে যায় তাহলে অবশ্যই আপনি আপনার অ্যাডভাইজার আপনাকে অ্যাডভাইস করবে। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হোসেন, আমরা পরবর্তী কলে চলে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, আমার ফ্রেন্ডের একটা সমস্যা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। রাইট, জি বলুন। আমার ফ্রেন্ডের একটা অ্যাপ্লিকেশন ছিল হোম অফিসে 2006 এ হিউম্যান রাইটস এর উপরে, তো সে আন্ডার 30 এবং আনম্যারিড, কিন্তু কিছুদিন আগে তার কেসটা পেন্ডিং থাকা অবস্থায় তাকে ইমিগ্রেশন মানে একটা রেস্টুরেন্টে তাকে ধরে ফেলে এবং ধরে ফেলে তাকে সাইনে দিয়েছে, সে এখনো সাইনটা কন্টিনিউ করতেছে, কিন্তু তার প্রশ্নটা হচ্ছে কি এভাবে সাইনটা করা কন্টিনিউ করা কি তার জন্য ঠিক হবে, বা তার এই কেসের ফিউচারটা কি হতে পারে হিউম্যান রাইটস রূপে, কাইন্ডলি যদি আমাকে একটু বলেন। জি ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য ব্যারিস্টার হোসেন। ধন্যবাদ, আপনার প্রশ্নটা অত্যন্ত ক্লিয়ার।
কথা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন করা হচ্ছে আনমেরিড পার্টনার হিসেবে এবং সেটা কোনো ডিসিশন পার নাই, তবে কাজের ক্ষেত্রে থেকে তাকে ধরা হয়, ডিটেন করা হয়, তারপর তাকে টেম্পোরারি অ্যাডমিশনে দিয়ে সাইনের জন্য তাকে রিকোয়ারমেন্টে দেওয়া হয়। সাইন করে যেতে হবে, আমরা লয়ার হিসেবে আমরা কাউকে ডিসকারেজ করতে পারি না যে আইন ভঙ্গ করার জন্য, স্বাভাবিকভাবে এটা একটা আইনেরই অংশ যে আপনাকে আপনার বন্ধুকে সাইন করতে যেতে হবে এবং সেইভাবে সাইন চালিয়ে যাবেন যতদিন পর্যন্ত ডিসিশন আসছে না। এবং অ্যাডভাইস আমি আগের ক্ষেত্রে যেটা দিয়েছি এটাই অ্যাপ্লিকেবল এই ক্ষেত্রে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা পরবর্তী কলারে চলে যাব। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার মনে হয় আমি প্রিয় কলার আপনাকে হারিয়ে ফেলেছি, আপনি আবার দয়া করে লাইনে আসবেন। ব্যাস্টার মনোহর হোসেন, আমরা কলে যাব, তার আগে একটু বলছি যে ইমিগ্রেশন যে ল, নতুন নতুন আইনের প্রয়োগ হচ্ছে আমরা ব্রিটেন দেখতে পাচ্ছি এবং এতে করে এক ধরনের কিন্তু ভীতি তৈরি হয়েছে যে এই দেশে থাকা যাবে কি যাবে না। আপনি কিছুদিন আগে দেখেছেন যে যারা অবৈধ ইমিগ্রেন্ট আছে তাদের বৈধ করা হবে কি হবে না, এটি নিয়ে এক ধরনের ডেমনস্ট্রেশন মুভমেন্ট হয়েছে, সরকারের দিক থেকে অনেক কথা এসছে, এখন সিচুয়েশনটা কীরকম একটু বলবেন কি? আমি একটা কথা বলি, আজকে ইলিগ্যাল ইমিগ্রেন্টের চেয়েও আরেকটা ক্রুশিয়াল ইস্যু যে আপনি একটা কথা বলছেন যে আপনি থাকতে পারবেন কি পারবেন না। এখন যারা অলরেডি লিগ্যাল পজিশনে আছে, লিগ্যালাইজড হয়েছে এই দেশে আছে, তাদের মনে প্রশ্ন তারাই থাকতে পারবেন কি না। কেন একটার পর একটা যেভাবে আইনের নামে যেভাবে কঠিন কঠিন নিয়ম কানুন করা হচ্ছে, রিকোয়ারমেন্ট করা হচ্ছে, এটা খুব একটা সুস্থ পরিবেশ ইমিগ্রেন্টদের জন্য না বলে আমি মনে করি। এবং আমি বিভিন্ন ফোরামে আমি বলেছি এবং অন্যান্য লয়েরও আমি শুনেছি বলতে, এমনকি যারা এমপিরা আছেন অনেকেই বলছেন, মানবাধিকার কর্মীরা বলছেন, জেসিডব্লিউআই থেকে অন্যান্য ফোরামগুলো যারা আছে তারাও বলছেন যে আসলেই এটা অ্যাটমসফিয়ারটা এখন একেবারে এক ধরনের একটা শ্বাসরুদ্ধকর ইমিগ্রেন্টদের জন্য। আপনারা দেখেছেন হাইলি স্কিল মাইগ্রেন্টদের জন্য যারা উচ্চশিক্ষা শেষ করে এই দেশে এসছেন, উচ্চশিক্ষিত স্কিল্ড ওয়ার্কার হিসেবে যারা এখানে মাইগ্রেন্ট হয়েছিলেন তাদের জন্য কি হ্যারাসমেন্ট করা হয়েছিল বছর দুই তিন বছর আগে, যেটা হাইকোর্টে গিয়ে তারা কেস উইন করেছেন। এছাড়া ওয়ার্ক পারমিট হোল্ডারদের জন্য অনেক কিছু স্ট্রিক করা হয়েছে, স্টুডেন্টদের জন্য স্ট্রিক করা হয়েছে, ফান্ড যে প্রভিশন করা হয়েছে, সব কিছু মিলিয়েই এটা একটা খুব একটা সুস্থ পরিবেশ না। এমনকি ডক্টরদের জন্য কিংবা স্কিল্ড ওয়ার্কার ওভারঅল যেভাবে করা হচ্ছে সব কিছুই মিলিয়ে, এবং সিটিজেনশিপ নতুন যে রিশেপ করা হচ্ছে আইনটা, সেটা নিয়ে আপনারা জানেন যে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট দিয়ে, লাইফ ইন ইউকে টেস্ট দিয়ে সব শেষ নয়, সেখানে আরও নতুন ধরনের রিকোয়ারমেন্ট অ্যাড করা হচ্ছে। এমনকি যারা আসবেন সেটেলমেন্ট ভিসা নিয়ে তাদেরকে হয়তো ল্যাঙ্গুয়েজ টেস্ট পাস করে আসতে হবে, এই ধরনের একটা রিকোয়ারমেন্টও চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। ওভারঅল সেটা একটা পরিবেশ তো আছেই। তার উপর ইলিগ্যাল ইমিগ্রেন্টের ব্যাপারে আমি বলবো, হ্যাঁ, ইলিগ্যাল ইমিগ্রেন্ট যারা আছে, যারা কাজ করতে চায়, যারা এই দেশে কন্ট্রিবিউট করতে চায়, তাদের ব্যাপারে শুধু আমার আপনার নয়, আজকে এমপিদের এমনকি লন্ডন মেয়র ওনাদেরও প্রেশার রয়েছে গভর্নমেন্টের উপর। এখন গভর্নমেন্ট, আমি মনে করি যে গভর্নমেন্ট একটা সুস্থ একটা সিদ্ধান্ত নেবেন এবং লক্ষ লক্ষ মানুষকে একটা অনিশ্চিত অবস্থা থেকে মুক্তি দিয়ে আমাদের এই দেশের যে মেইন স্ট্রিম যে লেবার মার্কেটে তাদেরকে অ্যাড করবেন এবং তাদের কন্ট্রিবিউশন যেটা করছেন সেটা যেন কন্টিনিউ করতে পারে। এবং এতে আমার মনে হয় বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্স বেরিয়েছে, সেখানে দেখা গেছে আসলে ইলিগ্যাল লোকজনকে যদি পারমিশন দেওয়া হয় তাহলে ইউকে গভর্নমেন্ট, ইউকে ইকোনমি সবচেয়ে বেশি বেনিফিটেড হবে। তা আমি মনে করি এই জন্য আপনার সাথে সম্পূর্ণ একমত এবং অন্যান্য যারা এই ব্যাপারে সোচ্চার তাদের সাথে আমি একমত। ইলিগ্যাল লোকজন যারা আছেন, যারা ক্রিমিনাল অফেন্স করেননি, যারা কাজ করে কন্ট্রিবিউট করতে চায়, লফুলি থাকতে চায়, তাদের থাকার পারমিশন দেওয়া উচিত। আমরা দেখতে পাচ্ছি যে লেবার গভর্নমেন্টকে আপাত দৃষ্টিতে বলা হতো যে তারা এদিক দিয়ে অনেক বেশি লিবারাল, অন্যদিকে কনজারভেটিভ থেকে শুরু করে কখনো কখনো আমরা দেখছি যে অন্যান্য যে পার্টিগুলো আছে, বিএনপির যে এজেন্ডাগুলো আছে, ইমিগ্রেন্ট ইস্যু নিয়ে কিন্তু একটা বড় ধরনের রাজনীতি হচ্ছে এই দেশে। তো সেই রাজনীতির বিপরীতে আমরা যারা এদেশে আছি ইমিগ্রেন্ট হিসেবে বা যারা এখানে আপনি বললেন যে হাইলি স্কিল্ড মাইগ্রেন্ট হিসেবে আছে বা স্টুডেন্ট হিসেবে আছে, তাদের জন্য যদি সরকার পরিবর্তন হয় আগামী নির্বাচনে, আইনগুলো কি আপনার মনে হয় যে আরও অনেক বেশি টাফ একটা জায়গায় চলে যাবে? এইটা প্রেডিকশন করা খুব ডিফিকাল্ট, তবে ইমিগ্রেন্ট ছাড়া এই দেশ চলতে পারবে না। যে স্কিল ওয়ার্কার বলেন, আনস্কিল ওয়ার্কার বলুন, স্টুডেন্ট বলুন,
সবাই কিন্তু ইকোনমিতে কন্ট্রিবিউট করছে, সেক্ষেত্রে যদি ইলিগেল, যদি রিগার্ডলেস অফ লিগ্যালিটি অর ইলিগ্যালিটি ইমিগ্রেন্টদেরকে হোললি এক্সক্লুড করে দেওয়া হয়, যে বাদ দেওয়া হয় যে ঠিক আছে ইমিগ্রেন্টদের বাদ দিয়ে হিসাব করলাম, তাহলে আমি মনে করব সেখানে কিছুই থাকে না, কারণ ইকোনমি উইল বি গ্রসলি এফেক্টেড, কারণ তখন ন্যাশনাল ইকোনমি চলবে না। এটা তো সত্য যে বিলিয়নস অফ পাউন্ডস ট্যাক্স এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স দিয়ে স্টুডেন্টরা, ওভারসিজ স্টুডেন্টরা এখানে কন্ট্রিবিউট করছে, লাইক ওয়াইজ স্টুডেন্ট যারা আছেন, সরি, বিভিন্ন টায়ার ওয়ান টায়ার টু স্কিল ওয়ার্কার যারা আছেন কিংবা আনস্কিল ওয়ার্কার যারা আছেন, সবাই কন্ট্রিবিউট করে যাচ্ছে। এই জন্যই গভর্নমেন্ট নিজেই বলছেন যে আমরা মাইগ্রেশন চাই, তবে মাইগ্রেশন এটা হ্যাজ টু বি ম্যানেজড মাইগ্রেশন, এবং ম্যানেজ মাইগ্রেশন করতে গিয়ে ওনারা পয়েন্ট বেস সিস্টেম করেছেন। পয়েন্ট বেস সিস্টেম কতটুকু গিয়ে কোথায় গিয়ে সাকসেসফুল হবে, কতটুকু এখনও পর্যন্ত এটা কোনো কনক্লুশনে আসার মতো সময় হয়নি। আচ্ছা, আমরা আবারও আলোচনায় আসবো, অনেক কলার আমাদের লাইনে অপেক্ষা করছেন, তাদের অনেক জিজ্ঞাসা আছে আপনার কাছে, আমরা কলগুলো নিয়ে আবার আলোচনায় ফিরে আসবো। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম, আমি ব্ল্যাকবার্ন থেকে বলছি। জি বলুন। আমাদের আপনার ওই গত দুদিন আগে আমরা ইনডিফিনিট লিভ পেয়েছি, আমার হাজবেন্ড এসেছিলেন হাইলি স্কিল হয়ে, রাইট, ওকে। তো এখন আমাদের আপনার ওখানে লেটারের মধ্যে লেখা আছে যে 30th সেপ্টেম্বরে আমাদের 5 years কমপ্লিট হবে, তখন উই ক্যান অ্যাপ্লাই ফর ন্যাচুরালাইজেশন অর মানে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারি। তো এখন আপনার ইন দি মিন টাইম, এখন আমার হাজবেন্ডের এই গত মাস থেকে তার জবটা যেটা ছিল ওটা সে এখন রিডান্ডেন্সিতে চলে গেছে, তো যার জন্য এখন এখন তো তার জব নাই। তো এখন কি কোনো আপনার ওই জব সিকার অ্যালাউন্স অথবা আপনার হোম আমাদের হাউজিং বেনিফিট এগুলি কি নেওয়া যাবে বা এটা কোনো অ্যাফেক্ট করবে আমাদের ওই সিটিজেনশিপের জন্য? জি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, আমরা সরাসরি ব্যারিস্টার মনোয়ার হোসেন আপনার কাছে যাচ্ছি এই প্রশ্নের। এটা খুবই একটা নাইস কোয়েশ্চেন ইনডিড। আপনি এখন ইনডেফিনিট লিভ টু রিমেইন পেয়েছেন, এবং ইনডেফিনিট লিভ টু রিমেইনে দ্য পাসপোর্ট শুড হ্যাভ অ্যাকম্পানিড বাই লেটার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লেটার একটা দেওয়া হয়, সেখানে হচ্ছে হোয়াট ইজ দ্য ফ্যামিলিজ এন্টাইটলমেন্ট, এটা ইট হ্যাজ বিন এক্সপ্লেইনড, কাজে বেনিফিট ইজ ওয়ান অফ দ্য এন্টাইটলমেন্টস, কাজে বেনিফিটই ওনারা থাকতে পারবেন, হাউজিং বেনিফিট বলুন যেটাই দরকার, কারণ ওনারা এতদিন পর্যন্ত কন্ট্রিবিউট করেছেন এবং কন্ট্রিবিউশন বেসড এন্টারটেনমেন্ট ওনারা থাকতে পারে। বেনিফিট নেওয়াটা সিটিজেনশিপকে কোনো অবস্থায় অ্যাফেক্ট করবে না। কথা হচ্ছে আপনাকে সব কিছু জেনুইনলি ক্লেম করতে হবে, আপনি জেনুইন রিজন থাকলে অবশ্যই ক্লেম করবেন। সিটিজেনশিপ ইজ ডিফারেন্ট ম্যাটার, সিটিজেনশিপ হচ্ছে আপনার 5 years এই দেশে থাকা এবং কন্টিনিউয়াস রেসিডেন্টশিপ, যাতে করে আপনার সেখানে ব্রেক হলে কতদিন সেটা ডিফারেন্ট কোয়েশ্চেন, এবং সেখানে ওই টাইমের মধ্যে যদি কোনো ক্রিমিনাল অফেন্স কেউ করে থাকে তখন সেখানেও সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে সমস্যা হয়, আদারওয়াইজ বেনিফিট নেওয়ার ক্ষেত্রে আপনার কোনো সমস্যা থাকার কথা নয়। থ্যাংক ইউ। আমার মনে হয় প্রিয় দর্শক আপনি আপনার উত্তর পেয়ে গেছেন, আমরা চলে যাচ্ছি পরের কলারে। হ্যালো, তাহলে আমি বোধ করি কলারকে হারিয়ে ফেলেছি, আমরা আবারও ফিরে আসবো। যারা বনর, আমরা যে বিষয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে যে আমরা এখন লক্ষ্য করছি যে হোম অফিসে অনেকেই পাসপোর্ট পাঠাচ্ছেন বিভিন্ন স্টেটাস নিয়ে, কখনো স্টুডেন্ট, কখনো যারা ওয়ার্ক পারমিটে আছেন, কখনো যারা হাইলি স্কিল মাইগ্রেশন প্রোগ্রামে আছেন, তাদের পাসপোর্টগুলো ওখানে গিয়ে একটা বড় ধরনের কিউ পড়ে গেছে, এবং যেহেতু নিয়মকানুনগুলো অনেক বেশি স্ট্রিক্ট হয়ে যাচ্ছে, আপনিও বলেছেন এবং আমরা দেখতে পাচ্ছি বাস্তব অবস্থায়, তো তাতে করে অনেকের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হচ্ছে যে বেশি দিন আটকে রাখলে হয়তো কোনো ধরনের কোনো প্রবলেম হতেও পারে, এবং ইন দ্য মিন টাইম দেখা গেছে অনেকের ক্ষেত্রে আবার এডিশনাল অনেক ডকুমেন্ট চেয়ে বসেছে। হ্যাঁ, এবং আমাদের বাংলা টিভিতে ফোন এসছে যে আমার কাছে সব কাগজপত্র সব কিছু জমা দেওয়ার পরেও এক্সপ্লানেশন থেকে শুরু করে বিভিন্ন ডকুমেন্টসের জন্য 26টা পয়েন্ট দিয়ে তারা চিঠি পাঠিয়েছে। এই বিষয়গুলো কি আপনি যেটি বলছিলেন যে অনেক বেশি ইমিগ্রেশন ল কঠিন হওয়ার কারণেই হচ্ছে, নাকি এটি আসলে স্বাভাবিক একটি প্রক্রিয়া, কি মনে হয় আপনার কাছে? আমি বলবো এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, কারণ এক সময় কিন্তু এর চেয়ে বেশি সময় লাগতো, আর এটা অ্যাপ্লিকেশন ডিসিশন দেওয়া কেস ওয়ার্কারের ব্যাপার, এবং কেস ওয়ার্কারের কাছে অ্যালফাবেটিক্যাল অর্ডারে বিভিন্ন কেস যায়। আচ্ছা, হয়তো দেখা যায় অ্যালফাবেটিক্যাল অর্ডারে এম অথবা এস এই ধরনের এ, আচ্ছা, স্যার নেম অনুযায়ী বিভিন্ন টিমের কাছে দেওয়া হয়। হোম অফিসে শত শত কেস ওয়ার্কার আছেন,
পয়েন্ট বেস সিস্টেমের মাধ্যমে বিভিন্ন ধরনের ইমিগ্রেশন রুলের বিভিন্ন ক্রাইটেরিয়ার আন্ডারে অ্যাপ্লিকেশনের কার কাছে কোন অ্যাপ্লিকেশন যায় এটা তো বলা যায় না, তবে যেই ডিল করুক না কেন তার কাছে তার টিমের কাছে কী পরিমাণ অ্যাপ্লিকেশন গিয়েছে এটার উপর ডিপেন্ড করে সে কতটুক কত দ্রুত অ্যাপ্লিকেশনটা ডিসাইড করতে পারছে। কারণ আমরা দেখেছি কারো অ্যাপ্লিকেশন পাঠিয়েছি কোনো একটা পয়েন্ট বেস সিস্টেম টায়ার ওয়ান, উইদিন ওয়ান উইক তার অ্যাপ্লিকেশনের ডিসিশন চলে আসছে পজিটিভ। এমনও দেখেছি যে হয়তো পজিটিভ ডিসিশন আসছে কিন্তু সিক্স মান্থস লেগে গেছে, ফোর মান্থস লেগে গেছে। তার মানে আপনার পরামর্শ হচ্ছে যে এটি নিয়ে বিচলিত হওয়ার কিছু, বিচলিত হওয়ার কিছু নাই, কারণ ফোরটিন উইকস তারাই বলে যে আমরা ইট মাইট টেক আপ টু ফোরটিন উইকস, কাজে এখানে কিছু করার। ধন্যবাদ, আমরা আবারও আসছি আপনার কাছে কয়েকটি কল নিয়ে, তারপর আবার ফিরে আসবো ব্যারিস্টার মনোহর হোসেনের কাছে। হ্যালো, সালাম আলাইকুম, কে আছেন লাইনে? হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি বলছেন? আমি রেডিং থেকে বলছি। মনোহর ভাই আমাদের খুব পরিচিত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা, ওনাকে বাংলা টিভিতে দেখে খুব ভালো লাগতেছে। আপনারা এই ধরনের একটা প্রোগ্রামে ওনাকে নিয়ে আসছেন, জি ধন্যবাদ। ওনাকে আমার সালাম দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আনোয়ার হোসেন। আপনার নাম কি ভাই? আনোয়ার হোসেন। আচ্ছা, আমার নামের সাথে মিল আছে আপনার অনেকটা। আপনার কোনো প্রশ্ন আছে আজকে আমাদের অনুষ্ঠানে? জি জি জি, প্লিজ। আমি মনোহরের কাছে আমার প্রশ্ন হলো যে ডোমেস্টিক বিষয়টা কি, উনি একটু ক্লিয়ার করেন যদি। আর যারা বিভিন্ন সময় হলিডে আসে, ছয় মাসের জন্য ভিজিট ভিসা আসে, তারা কি কাজ করতে পারবে? এবং কাজ করে যদি তারা কোনো সমস্যা হয়েছে, কি ধরনের সমস্যা হতে পারে যদি ইমিগ্রেশন তাদেরকে কোনো জায়গায় ধরে? আচ্ছা, তো মনোহরের কাছে আমার প্রশ্ন, আসলে মনোহরবা আমাকে ভালো করে চিনে। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জনাব আনোয়ার হোসেন, ব্যারিস্টার মনোয়ার, আপনি দুটি প্রশ্ন করেছেন, তিনি একটি ডোমেস্টিক ইস্যু আর একটা হচ্ছে ভিজিটার। জি, থ্যাংক ইউ ভাই আপনার কোশ্চেনের জন্য। ডোমেস্টিক বলতে আপনি যেটা বুঝিয়েছেন, আমি যেটা বুঝে নিচ্ছি সেটা হচ্ছে ডোমেস্টিক ওয়ার্কার, সেটাই একমাত্র আছে। ডোমেস্টিক ওয়ার্কার আপনি আনতে পারবেন কি না? ডোমেস্টিক ওয়ার্কার যদি আপনি আনতে চান, তাহলে সেখানে একটা ইমিগ্রেশন রুল রয়েছে স্পেসিফিক। ওই ডোমেস্টিক ওয়ার্কার কে আপনি যদি মনে করেন ঘরের আয়রনিং, ঘরের বিভিন্ন ধরনের ডে টু ডে ওয়ার্ক করাতে চান, চাইল্ড বাচ্চাদেরকে লুক আফটার করা, আপনার শোফার হিসাবে গাড়ি চালানোর জন্য বিভিন্ন কারণে ডোমেস্টিক ওয়ার্কার রাখতে পারে, কিন্তু দ্যাটস নট ইজি ক্রাইটেরিয়া টু মিট। কারণ আপনাকে দেখাতে হবে আপনার সাথে ওই ডোমেস্টিক ওয়ার্কার, আপনার বাংলাদেশ থেকে যদি আপনি এসে থাকেন, বাংলাদেশে মিনিমাম ওয়ান ইয়ার এমপ্লয়েড ছিল, এবং আপনার সাথে তার ক্লোজ কানেকশন রয়েছে, রেগুলার কানেকশন রয়েছে দেখাতে হয়। নট অনলি দ্যাট, আপনাকে তার পেমেন্ট দেওয়া হয়, টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া হয়, এগুলি দেখাতে হবে। প্লাস দেখাতে হবে যে আপনি যেই ঘরে সে থাকে, যেই প্রপার্টি আপনার সে ইউজ করে, সেই প্রপার্টিতেও আপনার সেখানে রেগুলার ইউজ আছে, অ্যাটলিস্ট ওয়ান্স একটা রেগুলার ইউজ করার আপনার, মানে আপনি সেখানে যান, সেখানে থাকেন, সেই ঘর সে লুক আপটার করে বাংলাদেশে, এবং সেখানে ডোমেস্টিক ওয়ার্কার, তাকে আপনি এখানে আনতে চান, এবং তাকে আসতে হবে আপনার সাথে কিংবা আপনার বাচ্চাদের সাথে কিংবা আপনার ওয়াইফের সাথে আসতে হবে, তাকে ওয়ান ইয়ারের ভিসা দেওয়া হবে যদি আপনি রিকোয়ারমেন্ট মিট করেন। কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে বাংলাদেশি যে ডোমেস্টিক ওয়ার্কারগুলো তাদের জন্য আসা খুবই ডিফিকাল্ট। আরেকটা কথা মনে রাখবেন যে ডোমেস্টিক ওয়ার্কার যারা আসেন, তারা যদি আসতে পারেন তাহলে এক বছর পর তাদের ভিসা এক্সটেনশন করা সম্ভব হয়, এভাবে ফাইভ ইয়ার্স থাকার পর তারা পারমানেন্ট লিভ টু রিমেইন পান। সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল ভিজিটার হিসেবে, সেটার জন্য আমার মনে হয় না খুব একটা ডিটেইলস কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে, কারণ ভিজিটার হিসেবে ইউ আর নট অ্যালাউড টু ওয়ার্ক ইন দিস কান্ট্রি, ম্যাক্সিমাম ডিউরেশন ইজ সিক্স মান্থস। অনেকেই ভুল করেন, অনেকে মাল্টিপল ভিসা দেওয়া হয় ফাইভ ইয়ার্সের জন্য, টু ইয়ার্সের জন্য কিংবা ওয়ান ইয়ারের জন্য, অনেকে ভুলে থেকে যান, কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে একবার আসার পরে ম্যাক্সিমাম 180 ডেজ এখানে কন্টিনিউয়াস উনি থাকতে পারবেন। 180 ডেজের মধ্যে ওনাকে আবার লিভ করতে হবে, আবার আসার পরে আবার 180 ডেজ উনি থাকতে পারবেন, এইভাবে এক বছর কাটাতে পারবেন। কিন্তু ওই ভিসার টাইম পার হওয়ার পরে আবার ভিসার জন্য বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করতে হবে। ধন্যবাদ ব্যারিস্টার মনোহর হোসেন। প্রিয় দর্শক, আমাদের সময় হয়েছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাবার। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান ইওর রাইটসে, আমাদের সঙ্গেই থাকুন। কুশিয়ারা এখন আপনার পকেটে।
কুশিয়ারা মানি ট্রান্সফারের মেম্বার হয়ে যে কোনো জায়গা থেকে টাকা পাঠান যে কোনো স্থানে, কিংবা ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে ফোনে টাকা পাঠাতে পারেন আপনার গন্তব্যে। তাছাড়াও যেখানেই থাকুন না কেন, ব্যাংক ডিপোজিট করে ফ্যাক্স পোস্ট কিংবা ইমেলেই টাকা পাঠাতে পারেন নিশ্চিন্তে। তার মানেই কুশিয়ারা এখন আপনার পকেটে। কুশিয়ারা মানি ট্রান্সফার অ্যান্ড ট্রাভেল সার্ভিসেস, 313-319 কমার্শিয়াল রোড, লন্ডন, E12PS। ফোন 0207-790-1234। চাইনিজ খেতে চান? চলে আসুন ইস্ট লন্ডনে অবস্থিত হোয়াইট চ্যাপেলের পাশে রেড ড্রাগনে। এখানে আপনারা পাচ্ছেন 25-30টি আইটেমের বুফে, আপনার পছন্দ মতো যত খুশি খান। রেড ড্রাগন, 86 মাইলন রোড, লন্ডন, E14UN। আপনার কি এমন দুর্ঘটনা ঘটেছে যার জন্য আপনি দায়ী নন? তাহলে ফোন করুন এলিফ্যান্ট ক্লেমস লিমিটেড। আমাদের সেবার মধ্যে রয়েছে রিকভারি, রিপ্লেসমেন্ট ভেহিকল, রিপেয়ারিং এবং পার্সোনাল ইঞ্জুরি। এমনকি আপনি অনলাইনেও এই ক্লেম করতে পারেন। এলিফ্যান্ট ক্লেমস লিমিটেড, ইউনিট 1, রিয়ার অফ 153 হার্টফোর্ড রোড, এনফিল EN35JG। ফোন 0208085502। ভাবতে পারেন, আপনার মোবাইল থেকে বাংলাদেশের মোবাইলে মাত্র 3 পেন্স পার মিনিট? কিভাবে? আপনার মোবাইল থেকে GRAMEEN গ্রামীণ লিখে 87887 নাম্বারে টেক্সট করুন। আপনি পাবেন অ্যাক্সেস নাম্বার এবং পিন নাম্বার, যাতে টপ আপ করা থাকবে £4.89। এবার ওই অ্যাক্সেস নাম্বারে আপনার ফ্রি মিনিট ব্যবহার করে কথা বলুন মাত্র 3 পেন্স পার মিনিট। কল গ্রামীণ এবার এনে দিল কম খরচে কথা বলার নতুন সুযোগ। ভিক্টর স্টোনের সাহায্যে নিজেকে ঋণ থেকে মুক্ত করুন। আল্লাহ তাআলা প্রতিটি সামর্থ্যবানের জন্য হজ পালন ফরজ করে দিয়েছেন। MB ট্রাভেলস হজ এবং ওমরার লাইসেন্সপ্রাপ্ত একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। অত্যন্ত সফলভাবে প্রতি বছর আমরা এই পবিত্র দায়িত্ব পালন করে আসছি। আপনার এই বছরের হজ এবং ওমরার বুকিংয়ের জন্য দ্রুত যোগাযোগ করুন MB ট্রাভেলসে। এছাড়া আমাদের রয়েছে কম মূল্যে বিভিন্ন এয়ারলাইন্সে টিকিটের ব্যবস্থা। MV ট্রাভেলস, স্পেশালিস্ট ইন হজ অ্যান্ড ওমরা প্যাকেজেস, 34 গ্রিন স্ট্রিট, লন্ডন। টেলিফোন 0208-552-4666. Big sale! Get massive 80% off on selected fashion wear. Check out Missoni's stylish and latest Asian wear for the whole family. Visit missonionline.com or call us on 020-8099-2297. Missoni Online, affordable glamour just a click away. বাঙালি কমিউনিটির অতি পরিচিত মোবাইল ফোন রিটেইলার মাইল্যান্ডে অবস্থিত চাইটেল কমিউনিকেশন নিয়ে এলো বিখ্যাত নওমি সিম কার্ড। এবার নওমি সিম কার্ড দিচ্ছে বাংলাদেশে কথা বলার সুযোগ, মিনিট মাত্র 4 পেন। খোঁজ করুন আপনার পাশের দোকানে, আর যেখানেই দেখবেন এসব সাইন সেখানেই টপ আপ করুন আপনার নওমি সিম কার্ড। এবার আপনার মোবাইল দিয়ে সরাসরি কথা বলুন বাংলাদেশে, মিনিট মাত্র 4 পেন। বিস্তারিত জানতে চাইটেল কমিউনিকেশন। আপনার আছে সুন্দর একটি গাড়ি, ড্রাইভিং আপনার পেশা কিংবা নেশা, তারপরে যে কোনো সময় যে কোনো স্থানে ঘটে যেতে পারে দুর্ঘটনা। একটি ফোন কল এনে দিতে পারে আপনার স্বস্তি। অ্যাডভোকেট ক্লেমস সাথে সাথে আপনার গাড়ি রিকভারি, রিপ্লেসমেন্ট, রিপেয়ার এমনকি পার্সোনাল ইঞ্জুরি ক্লেম এনে দিতে পারে 100%। তাছাড়া গত 3 বছরে আপনি যদি কোনো অ্যাক্সিডেন্ট করে থাকেন, তবে অ্যাডভোকেট ক্লেমস আপনাকে সাহায্য করতে পারে কোনো শর্ত ছাড়া। পাওয়ারফুল মাইন্ড, প্রফেশনাল অ্যাপ্রোচ, অ্যাডভোকেট ক্লেম, অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস, ইউনিট F2, 41 ডেইস রোড, লন্ডন, E32NG, ফোন 0805-009-7888। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এলাম ইওর রাইটস অনুষ্ঠানে। আপনারা জানেন যে আজকে আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার মনোয়ার হোসেন, যাকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছুই নেই।
তিনি বাঙালি কমিউনিটির তথা কমিউনিটির যেসব আইন বিষয়ক সমস্যা আছে সেই সমস্যার সমাধানে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন, মিডিয়ার সঙ্গে দীর্ঘদিন আছেন, আমাদের বিভিন্ন প্রোগ্রামে তিনি এসেছেন, আজকে তিনি আপনাদের আইনি পরামর্শগুলো দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা দর্শকদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে আমাদের টেলিভিশন স্ক্রিনে যে নম্বরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, টেলিফোন নম্বর, সেই নম্বরে ফোন করে সরাসরি আপনারা আপনাদের আইনি যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আপনারা আলোচনা করতে পারেন ব্যারিস্টার মনোয়ার হোসেনের সঙ্গে। আমি ব্যারিস্টার মনোয়ার হোসেনের কাছে যাওয়ার আগে কয়েকটি কল নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্নটি বলুন প্লিজ। হ্যাঁ ভাই, আমি জানতে চাই, আমি অলরেডি এখন ফাইল ট্যাক্স ক্যারি নিতেছি। জি সরি, আমি শুনতে পারিনি, আবার একটু বলবেন। ফাইল ট্যাক্স ক্যারি নিতেছি এখন। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, ফাইল ট্যাক্স ক্যারি। ইনডেফিনিট ইনডেফিনিট লিভ টু রিমেইন। জি আচ্ছা, আপনার বেনিফিটটা তো আপনার এন্টারটেইনমেন্ট, এটা ডিপেন্ড করে আপনি কতটুকু ইনকাম করছেন। আমি চাইল্ড ট্যাক্স ক্রেডিট এখন পাইতেছি আর কি। না, চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেলে যে আপনি হাউজিং বেনিফিট পাবেন এটা নয়। আপনি হাউজিং বেনিফিটটা আপনার ডিপেন্ড করছে আপনার ইনকামের উপর। আর যদি লো ইনকাম হয় তাহলে আপনার রেন্ট রিবেট আপনি এন্টাইটেলড। যে অলরেডি আমার 30 ঘন্টা কাজ দেখাচ্ছি। জি, আপনি হাউজিং বেনিফিটের ফর্ম ফিল আপ করেন নি? আপনি ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দেন এবং অবশ্যই আপনি হাউজিং বেনিফিট পাবেন আপনি যদি লো ইনকামের মধ্যে হয়, ইনকাম রেঞ্জটা যদি হ্যাঁ এন্টাইটেল হয়। ধন্যবাদ প্রিয় দর্শক আপনাকে ফোন করার জন্য। আমি পরবর্তী কলারের কাছে চলে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, কি আছেন লাইনে? জি, আমি নাম বলবো না, তো আমি একটা জিনিস বুঝতাম দাদা। জি, আপনার প্রশ্নটি করুন। আমার একজন ভাই মানে দেশ মোস্তা মসজিদের মাধ্যমে আসলে আর কি। আচ্ছা, মানে প্রতি বছর বাড়া এক বছর বাড়া নিয়েছে, এখন 3 বছর বর্তমানে মানে 2009 শেষ হয়ে গেলে তাই 5 বছর শেষ হয়েছে। এই মুহূর্তে তাই খাম দিয়েছে কিন্তু এখন তাই অন্য মসজিদ কখন আসবে? 5 years কখন হবে? 9 December. থাকার জন্য ওই জবটা ওনার নাই, তো ওনার অবশ্যই দায়িত্ব এটা হোম অফিসকে জানানো এবং অন্য যারা নেবেন ওনাদের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করতে হবে এবং এটা যত তাড়াতাড়ি করা সম্ভব ততই বেটার। কারণ ওনার লিভ টু রিমেন যে পারমিশন দেওয়া হয়েছে, এই লিভ টু রিমেন পারমিশনের জন্য যে কন্ডিশন সেটা হচ্ছে আগের যে এমপ্লয়ার তার সাথে কাজ করা। কাজে হোম অফিস যদি জানতে পারে স্বাভাবিকভাবেই সেই লিভ টু রিমেনটা কাটেলমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। কাটেলমেন্ট হওয়ার আগেই আমি অ্যাডভাইস করবো এটা অ্যাপ্লিকেশন করা। অ্যাপ্লিকেশন করার জন্য কতগুলি ক্রাইটেরিয়া আছে মিট করতে হয়, সেখানে ওনার ওনাকে বেতন কত দেওয়া হবে, কাজে এখানে ওনাদের যে নতুন যে এমপ্লয়ার যে মসজিদ সেখান থেকে তাদের ডিসিশন লাগবে এমপ্লয়মেন্টের জন্য এবং তাদের বিভিন্ন চ্যারিটি রেজিস্টার্ড ডকুমেন্টেশন লাগবে, অ্যাকাউন্টস লাগবে, সব কিছু মিলিয়েই অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার খুব একটা জটিল কিছু না, তবে যথাসম্ভব শীঘ্র অ্যাপ্লিকেশন করা দরকার। ধন্যবাদ ব্যারিস্টার মনোয়ার হোসেন, আমরা পরবর্তী কলারের কাছে চলে যাব। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা ও জানতে চাইছিলাম আপনার কাছ থেকে। জি বলুন।
যে ওই যারা আপনার এই লো ইনকাম আছে, মনে করেন 16 ঘন্টা কাজ করতেছে, ওরা কি হাউসিং বেনিফিট পাবে? আচ্ছা, আপনি কি কিছু জিজ্ঞেস করতে চান কলারকে? হাউজিং বেনিফিট, দেখুন হাউজিং বেনিফিট আপনি পাবেন কি পাবেন না এটা ডিপেন্ড করে আপনার ইনকামের উপর। আমি আগেও একজন প্রশ্নের উত্তর দিয়েছি, আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে তারা আপনাকে বেনিফিট অফিসে আপনাকে অ্যাসেসমেন্ট করবে, দরকার হলে ইন্টারভিউতে ডাকবে। বাট আমার কাছে যেটি মনে হয়েছে যে 16 ঘন্টা কাজ করানো বলেছেন, কিন্তু 16 ঘন্টা আওয়ারলি পেমেন্টটা কীরকম সেটার বিষয়ে যেহেতু বলেননি, কাজেই এন্ড অফ দ্য ডেতে কত আসবে এবং ইনকামটা, হ্যাঁ অ্যাসেসমেন্ট, রাইট, এক্স্যাক্টলি, ইউ আর কারেক্ট, এটা অ্যাসেসমেন্টের ব্যাপার। অ্যাসেসমেন্ট করতে হলে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে তো কোনো বাধা নেই, এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করলে আপনার অ্যাসেসমেন্টটা চলে আসবে, তারা আপনাকে জানিয়ে দেবে যে আপনার এই এন্টারটেনমেন্ট, এই এন্টারটেনমেন্ট না। নর্মালি 16 ঘন্টা পর্যন্ত যারা কাজ করেন, অবশ্যই তাদের ওয়ার্কিং ট্যাক্সকে, ওয়ার্কিং যে যে ফ্যামিলি ট্যাক্স ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিটের পাশাপাশি ওটার এন্টারটেনমেন্ট আছে। আচ্ছা, এবং এখন 16 ঘন্টা এটা কী পরিমাণে ইনকাম উই ডোন্ট নো। কেউ হয়তো 25 পাউন্ডস পার আওয়ার পেতে পারেন, কেউ হয়তো 6 পাউন্ডস পার আওয়ার পেতে পারেন। কাজে অ্যাপ্লিকেশন ওনার, আমার মনে হচ্ছে উনি যেটা বলেছেন যে লো ইনকাম যদি ধরে নিই, তাহলে প্রাইমারি ফেসি সাধারণভাবে বলা ছিল ওনার এন্টারটেনমেন্ট আছে, রাইট? ওকে, ঠিক আছে, ধন্যবাদ প্রিয় কলার আপনাকে ফোন করার জন্য। আমি পরবর্তী দর্শকের কাছে চলে যাব। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম জি, আপনার প্রশ্নটি করুন প্লিজ। আচ্ছা জি, আসসালামু আলাইকুম জি, আমি আসলে একটা কিছু আগে একটা কোয়েশ্চেন আনসার করা হয়েছিল, আমি এটাকে একটু সিরিয়াসলি নিতে চাই। আমি ইউকেতে আমার আব্বা ডিপেন্ডেন্ট হয়ে আসছি এইচএসএমপি আন্ডারে। আচ্ছা, তো এই জাস্ট রিসেন্টলি উই গট দ্য ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন দ্য ইউকে। তো এখন নেক্সট ইয়ার ইনশাআল্লাহ আমাদের সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো এই মানে এই বছরের সেপ্টেম্বরের শেষের দিকে আমাদের কি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করার জন্য আমরা এলিজিবল হব? আমি যেকোনো স্ট্যাটাস থেকে ইনডিফিনিট পাওয়ার পরে তার একটা এন্টারটেনমেন্ট থাকে, একটা এন্টারটেনমেন্ট, একটা লেটার দেওয়া হয় যখন ডিসিশনটা দেওয়া হয়, পাসপোর্টটা রিটার্ন করা হয় হোম অফিস থেকে। এন্টারটেনমেন্টে দেখবেন যে সেখানে লিখা থাকার কথা হোম অফিসে, বলে যে কোনো বেনিফিটে সে এন্টারটেনমেন্ট হবে। কথা হচ্ছে বেনিফিট ক্লেম কেন করবেন, হাউজিং বেনিফিট কিংবা কাউন্সিলিং ট্যাক্স বেনিফিট? নিশ্চয়ই ওনার কোনো ইনকাম এই মুহূর্তে, যেটা আগে ডিক্লেয়ার করেছেন, এখন চেঞ্জ অফ সার্কামস্টান্সেস হতে পারে, ইনকামটা কমে গেছে, রিডান্ডেন্ট হয়ে গেছেন, কিংবা আওয়ার কমে গেছে, বিভিন্ন কারণে হতে পারে। এবং সেক্ষেত্রে সিটিজেনশিপ হ্যাজ গট নাথিং টু ডু। ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশনে কোথাও এমন কোনো রিকোয়ারমেন্ট নেই যে আপনাকে পার উইক এত পেতে হবে, আপনি বেনিফিট নিতে পারবেন না, এমন কোনো কথা নেই। কাজে আপনি বেনিফিটের, আপনি এন্টারটেনমেন্ট যদি হয়ে থাকেন, আপনি বেনিফিট ক্লেম করতে পারেন। রাইট, ধন্যবাদ। আমি পরবর্তী কলারের কাছে চলে যাচ্ছি। হ্যালো, হ্যালো জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম জি, আপনার প্রশ্নটি করুন প্লিজ। আমার প্রশ্ন হলো, আমার একটা ফ্রেন্ড, তো ও আইপিএস এর জন্য ফার্স্ট ইয়ার অ্যাপ্লাই করছিল। আচ্ছা, তো তারপর সে রিফিউজ হয়েছে। তারপর সে আবার স্টুডেন্ট ভিসা দিছে। আচ্ছা, তো এখন পর্যন্ত কোনো রেজাল্ট আসে নাই, তো আমি জানতে চাচ্ছি যে স্টুডেন্ট হিসেবে দেওয়ার পরে তার কি স্টুডেন্ট ভিসা দিবে, আর যদি না দেয় যে পরবর্তীতে তার কি করণীয়? আপনি একটু দয়া করে বলবেন কি যে আইজিএস এর জন্য অ্যাপ্লাই করেছিল, যে রিফিউজাল লেটার কি উল্লেখ করা হয়েছে, যে কেন রিফিউজ করেছে এটা জানেন আপনি? এখানে বলছে যে তোমার এই যে সার্টিফিকেটটা দিছো, এই সার্টিফিকেট এটা মানে ওই কলেজটা বন্ধ হয়ে গেছে, ইউনিভার্সিটিটা। আচ্ছা, তো এই জন্য তোমাকে এটা দেওয়া হলো না। আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। তো এটা কখন রিফিউজ হয়েছে? এখন ডিসিশন পেয়েছে এটার? না, এখন পর্যন্ত কোনো রেজাল্ট আসে নাই। জুনের
8 তারিখে তার ফিঙ্গারপ্রিন্ট হয়েছে, এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাওয়া যায় নাই। তো সে এখন একটু টেনশন আছে যে ভিসাটা কি হবে কি হবে না, না হলে একটু প্রবলেম থাকবে। আমি বুঝছি, এইটা আপনি আমাকে একটা কঠিন প্রশ্ন করলেন, কারণ হোম অফিস কি ডিসিশন দেবে এটা বলা মুশকিল। স্টুডেন্ট রিকোয়ারমেন্ট যদি ফুলফিল করে, স্টুডেন্ট রিকোয়ারমেন্ট অবশ্যই ঠিক আছে, সব কিছু ঠিক আছে, পয়েন্ট বেস সিস্টেম, নতুন পয়েন্ট বেস সিস্টেম, অথবা যদি 31 মার্চের আগে ওল্ড সিস্টেমে করে থাকে তাহলে ওল্ড ইয়েতে করেছে। ওরা দেখবে ফার্স্ট স্টুডেন্ট রিকোয়ারমেন্টটা ফুলফিল করে কিনা, ধরে নিলাম উনি স্টুডেন্ট রিকোয়ারমেন্ট ফুলফিল করেন। আচ্ছা, না আমার মানে তার টেনশন হলো, মানে অনেকে বলতেছে যে মানে একবারই আইটিএস রিসিভ করলে তার পরবর্তী স্টুডেন্টের ভিসা দেয় না, এখন সে যদি ভিসা না দেয় তার জন্য একটু সমস্যা, কারণ তার ওয়াইফটা এখন আমি বুঝতে পেরেছি। এটা শুধু একজনের প্রশ্ন না, এটা যারা এই ধরনের সিচুয়েশন পড়ছে সবারই একই সিনারিও। কিছু তো করার নাই, হোম অফিস এখন দিতে পারে নাও দিতে পারে, একটা পয়েন্টে দিতেও নাও পারে। সেটা হচ্ছে যে আগে যেহেতু ফলস সার্টিফিকেট দেওয়া হয়েছে ওই গ্রাউন্ডে, তাকে আবার এক্সটেনশন নাও দিতে পারে, কিন্তু হোম অফিসের অলওয়েজ ডিসক্রেশন আছে। হোম অফিসের অলওয়েজ ডিসক্রেশন আছে, এই ডিসক্রেশনের বেসিসে তারা হয়তো দিতেও পারে, এবং রাইট অফ আপিল হয়তো তখন দিলে তখন আপনি কোর্টে এটা আর্গুমেন্ট করতে পারেন। আর এখানে বিভিন্ন কলেজের সমস্যাগুলো আছে, যেমন ক্যামব্রিজ কলেজ অফ লার্নিং একটা এক কলেজ যেটা থেকে অনেকগুলো সার্টিফিকেট ইস্যু হওয়ার অভিযোগ এসছে, এবং নিউজ পেপারে দেখেছেন অনেকগুলো কেসে কোর্ট ফ্লাড হয়ে গেছে। অনেকে কী করছেন, আপিল না করে কিংবা আপিলের সুযোগ না নিয়েও অনেকেই স্টুডেন্ট হিসেবে আবার অ্যাপ্লিকেশন করে দিচ্ছে, অনেকের এটা পেন্ডিং আছে, অনেকেই রিফিউজ করেছে। হ্যাঁ, কারণ তাকে আপিলের সুযোগ দেয় নাই, কারণ সে এখানে লেখা আছে যে না যেহেতু তার লিফট ইভেন, এই জন্য তোমাকে আপিলের রাইট দেওয়া হয় না। যে আমি ওভারঅল বলছি, কারণ আমি আমার অ্যাপ্লিকেশন এটা আপনার অ্যাডভাইসটা আপনার কোশ্চেনের উপর শুধুমাত্র ফোকাস না, জেনারেলি আমরা কতগুলি ইয়ে করতে চাই সেটা হচ্ছে এই ধরনের সিচুয়েশন যারা আছেন তাদের সেফগার্ড করার জন্য যা যা করা তাদের তাই করতে হবে। যাদের যারা যারা অ্যাপ্লিকেশন করছেন, আমি মনে করছেন এটা ওয়াইজ ডিসিশন নিয়েছেন, একটা উনি একটা স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করছেন যেটা এখন পেন্ডিং আছেন, যার কারণে উনি এখন লিগেলি এই দেশে আছেন এবং কাজ করারও ওনার রাইট আছে, সব কিছু আছে, পড়ালেখার অধিকার আছে, এবং না করলে কিন্তু তখন উনি ইলিগেল হয়ে যেতেন। আচ্ছা, এখানে আরেকটা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে ক্যামব্রিজ কলেজ অফ লার্নিংয়ে যদি উনি স্টুডেন্ট হয়ে থাকে তাহলে ক্যামব্রিজ কলেজ অফ লার্নিংয়ের একটা কয়েকটা লিডিং কেস রিসেন্টলি হিয়ারিং হয়ে গেছে কোর্টে, সেই ডিসিশনগুলো এখনও আসেনি, সেগুলোর ডিসিশন আসার জন্য প্রচুর কেস কিন্তু কোর্টে স্টপ করে রাখা হয়েছে, হিয়ারিং আর ডেট দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে যখন ডিসিশন যদি পজিটিভ হয়ে থাকে তখন সাথে সাথে এই এই কেস যেগুলি লিডিং কেস যদি পজিটিভ হয়ে থাকে যে ক্যামব্রিজ কলেজের সার্টিফিকেট তোমরা ফলস বললেও ফলস প্রমাণ করতে পারো নাই, যদি এই ধরনের ডিসিশন আসে তাহলে আমার অ্যাডভাইস হচ্ছে যে ইমিডিয়েটলি আপনাদের লিগ্যাল অ্যাডভাইজার সাথে কন্ট্যাক্ট করতে হবে, নেক্সট স্টেপ কী করতে হবে। কারণ তখন মানে পাসপোর্ট আসার আগে হোক পরে হোক ইট ডাজন্ট ম্যাটার, কারণ তখন হোম অফিসের যে বেসিসটা ডিসিশন দেওয়ার বেসিসটা তখন তাদেরকে রিভিউ করতে হতে পারে। কিন্তু জানি না ডিসিশন স্টুডেন্টদের ফেভারে আসলে হয়তো হোম অফিস আবার আপিল করতে পারে, আবার স্টুডেন্টদের এগেনস্টে গেলে হোম অফিস হয়তো নিজেরাই সরি স্টুডেন্টরাই আপিল করবেন। এটা সম্পূর্ণ একটা অনিশ্চয়তার মধ্যে আছি আমরা। হ্যাঁ, তবে ডিসিশনটা এখন হোম অফিসের উপরে ডিপেন্ড করছে, আপনার স্পেসিফিক যে অ্যাপ্লিকেশন কথা বলেছেন এটা নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে, ইজ নাও ভাগ্যের ব্যাপার। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনাকে ধন্যবাদ ফোন করার জন্য, আমি আশা করছি যে আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। ম্যাস্টার মনোয়ার, আমি ঠিক এই বিষয়ে আরেকটু মানে যেতে চাচ্ছি এই কারণে যে কয়েকটা কনফিউশন কিন্তু এখানে আছে, অনেকেই প্রশ্ন করছে আমাদেরকে, আমাদের কাছে ফোন করে জানতে চাইছে, আপনাদেরকেই অনেক সময় হয়তো আপনি এরকম কেস পেয়েছেন, যে আইজিএস যে কলেজগুলো দিয়েছে সেই কলেজগুলোকে তখন কিন্তু সব কিছু স্ক্রুটিনি করেই কিন্তু হোম অফিস আইজিএসের পারমিশন দিয়েছে, এবং পরে আমরা দেখলাম যে আইজিএসের অনেক কেসকে তারা আবার বলছে যে না এই কলেজগুলো যে আইজিএসের সার্টিফিকেট দিচ্ছে এগুলো ঠিক না। আমার প্রশ্নটি হচ্ছে যে তাহলে হোম অফিস আজকে যে ইনভেস্টিগেশনগুলো করছে স্ক্রুটিনি করছে সেটাকে আজকে একটা গ্রিন সিগন্যাল দিয়ে দিচ্ছে, আবার দুদিন পরে সেগুলো বলছে যে না এটা রেড কার্ড, মানে
এই পলিসির এই 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 যে ধরনের ভারসাম্যহীনতা, সেটার কারণে কিন্তু অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা এটা কেন, এটির ব্যাপারে কি যারা ভুক্তভোগী বা এদেশের যারা মানে মুভমেন্টের সঙ্গে আছেন এই ধরনের, তারা কি কোনো ধরনের কোনো উদ্যোগ নিতে পারে, কি মনে হয়? এখানে সমস্যার গোড়ায় আপনাকে যেতে হবে, সেটা হচ্ছে করাপশন হয়েছে, সার্টিফিকেট সেখানে ফলস সার্টিফিকেট ফেসিলিটেট করা হয়েছে, এবং বেশ কিছু এজেন্ট এইটার মাধ্যমে অনেক পয়সা তারা রোজগার করেছে, এটা তো ঠিক। আবার এটাও আপনি যেটা বলছেন ঠিকই আছে, হ্যাঁ কলেজগুলোকে হয়তো তারা হোম অফিসে রিকগনাইজ করেছে, এক সময় অনেককে কিন্তু এই সার্টিফিকেটগুলোর মাধ্যমে কিন্তু লিফট রিমেন দিয়েছে, পরে আবার বেশ কিছু স্টুডেন্টকে দেওয়া হচ্ছে না। এটা একটা অদ্ভুত দ্বিচারিতা, যারা পার হয়ে গেলো পার হয়ে গেলো, আর যারা আটকে গেলো তাদেরকে ভালো করে আটকে দেওয়া হলো। হ্যাঁ সেটা সবিরোধিতা, অবশ্যই আমরা সেই পয়েন্টে বলছি, সেই জন্য আমরা বলছি দেয়ার মে বি সাম সার্টিফিকেট আর ফলস, কিন্তু নট ইচ সার্টিফিকেট ইজ ফলস। এখন হোম অফিসকে প্রমাণ করতে হবে যে দিস পার্টিকুলার সার্টিফিকেট ওয়াজ অ্যাকচুয়ালি ফলস, রাইট? সেক্ষেত্রে হোম অফিসের প্রবলেম, কারণ তখন বার্ডেন অফ প্রুভিং উইথ হাইয়েস্ট স্ট্যান্ডার্ড অফ প্রুভিং তার উপর, কারণ অ্যাপেলেন্ট জাস্ট হ্যাজ টু ডিসচার্জ অন দ্য ব্যালেন্স অফ প্রবাবিলিটিস দ্যাট ও স্টাডি করছে, সে যদি তার অ্যাসাইনমেন্ট দেখায়, সে যদি তার টিউটর থেকে লেটার এনে দেখায়, কারণ কলেজ এখন বন্ধ, সেই কলেজ থেকে কোনো এভিডেন্স দেওয়া যাবে না, কিন্তু টিউটর সে চিনতে পারে, তার কাছে অ্যাসাইনমেন্টের কপি থাকতে পারে, তার কাছে নোটস থাকতে পারে। এগুলি নিয়ে আমরা কোর্টে আমরা ফাইট করেছি, এবং বেশ কিছু কেস অবশ্যই আমি বলতে পারি যে পজিটিভ রেজাল্ট হয়েছে। আচ্ছা ধন্যবাদ ব্যারিস্টার মনোহর হোসেন, আমরা আবারও কলারদের কাছে চলে যাবো। হ্যালো আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? হ্যালো আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম আসসালাম। আসলে আমি জানতে চাচ্ছিলাম, আমি অ্যাসাইলাম সিকার, আমি এইচএসসি 2005 এ অগস্টে, আচ্ছা তো এই অগস্টে আমার 4 বছর পূর্ণ হবে, কিন্তু আমি কি কেস করেছি 2009 এর জানুয়ারিতে, আচ্ছা তো হোম অফিস আমাকে রিফিউজ করে, তারপর আমার ফার্স্ট আপিল ফার্স্ট হিয়ারিং ও রিফিউজ হয়, এখন আমি লিগ্যাল এজের মাধ্যমে হাইকোর্টে আছি আপিলে, কিন্তু সেটার রেজাল্ট এখনো আসে নাই, আমি জানি না যে রেজাল্টটা কতদিনের মধ্যে আসবে, তাহলে আমার প্রশ্ন হলো এই রেজাল্টটা কতদিনের মধ্যে আসতে পারে। আর আরেকটা কথা হলো, আমি আরেক লয়ার এশিয়ান লয়ারের মাধ্যমে সে আমার জন্য লেগেসিটাকে অ্যাপ্লিকেশন করেছে এই মাসে, তো সেটার ক্ষেত্রে আমার কি হইতে পারে আমি আসলে জানি না, কারণ আমি শুনলাম যে লেগেসির মাধ্যমে অনেকেই নাকি ইনডিপেন্ডেন্ট লিভ পাচ্ছে এদেশে, তো আমার কি সেই ক্ষেত্রে কোনো সম্ভাবনা আছে কিনা, কারণ আমি আসছি 2005 এ, কিন্তু আমার কেস হচ্ছে 2009 এ জানুয়ারিতে। আচ্ছা আপনার কি কোনো প্রশ্ন আছে? কথা হচ্ছে উনি যে হাইকোর্টে অ্যাপ্লিকেশন করেছে, এটা কি ওনার ইমিগ্রেশন কোর্টে রিফিউজ করা ডিসমিস করার পরে হাইকোর্টে গিয়েছেন, নাকি জুডিশিয়াল রিভিউ? না আমার হচ্ছে হাইকোর্টের রেজাল্ট এখনো আসেনি। হাইকোর্টের রেজাল্ট আসেনি মানে আপনি ইমিগ্রেশন কোর্ট থেকে রিফিউজ করার পর হাইকোর্টে গিয়েছেন না? হ্যাঁ হাইকোর্টে গিয়েছি। এটা রিকনসিডারেশন অর্ডার দেওয়ার জন্য, যে ইমিগ্রেশন জাজে যে ডিসিশন দিয়েছে সেটাকে রিভিউ করার জন্য, সেটা রিকনসিডারেশনের জন্য একটা অর্ডার করার জন্য হাইকোর্ট করবে, হাইকোর্ট কোনো হিয়ারিং করবে না, হাইকোর্ট সিম্পলি একটা অর্ডার দেবে ইয়েস অর নো, যদি হাইকোর্ট পজিটিভ অর্ডার দেয় তাহলে আপনার আর একটা হিয়ারিং হবে, ফ্রেশ হিয়ারিং হবে। এটা কতদিনের মধ্যে আমি পেতে পারি? এটা 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 প্রেডিকশন খুব ডিফিকাল্ট, অ্যাভারেজ এখন থ্রি মান্থস টাইম লাগছে অ্যাভারেজ, এটা কোনো প্রেডিকশন করা যায় না। আমাকে যে আরেক লয়ার যে আমাকে লেগেসিতে অ্যাপ্লিকেশন করে দিল, এটার রেজাল্ট আমি কতদিনের মধ্যে পেতে পারি? এইটা বলা মুশকিল, লিগেসি ইজ লিগেসি, লিগেসি মানে এখানে দীর্ঘ সময় ধরে অনেকগুলো কেস আছে, এগুলোকে রিজলভ করা, এইটা হচ্ছে লিগেসির উদ্দেশ্য। এখন উনি কী বোঝে লিগেসিতে আপনার অ্যাপ্লিকেশন করেছেন উনি জানবেন, যেহেতু আমি ওভারল্যাপিং করতে চান, একজন অ্যাডভাইজার অ্যাডভাইস দিয়েছে, তবে সেটাও খারাপ আইডিয়া না, একটা অ্যাপ্লিকেশন করেছেন যেমন আপনি 4 বছর ধরে এই দেশে আছেন, তবে লিগেসির কনসেপ্টটা আপনাকে বুঝতে হবে। এটা অনেকেই মনে করেন যে লিগেসি মানেই হচ্ছে আমি একটা অনেক দিন ধরে আছি, একটা অ্যাপ্লিকেশন সেখানে করে দিলাম, লিগেসি থেকে কোয়েশ্চেন দিল, আমার পার্মানেন্ট রেসিডেন্টশিপ হয়ে যাবে, এটা কিন্তু কোনো গ্যারেন্টি নাই। লিগেসি মানে হচ্ছে দীর্ঘদিন ধরে আপনার কেসটা পড়ে আছে, অথবা স্পিড আপ করার জন্য একটা এটা ডিসিশন ইয়ার্স নো দেবে। আচ্ছা 2010 ওরা 11 ওরা টার্গেট করেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য লিগেসি ডাইরেক্টরেট করেছে, কেস রেজুলেশন ডাইরেক্টরেট, রাইট? ইট ডাজন্ট মিন দ্যাট লিগেসিতে কেউ অ্যাপ্লিকেশন করলেই তাকে দেওয়া হবে, কিংবা লিগেসি থেকে কেউ যদি কোনো কোয়েশ্চেন ইয়ার পেয়ে থাকেন, ইট ডাজন্ট মিন দ্যাট অ্যাপ্লিকেশন উইল বি সাকসেসফুল।
থ্যাংক ইউ, ধন্যবাদ ব্যারিস্টার মনোয়ার হোসেন। আমরা আবারও কলারের কাছে চলে যাচ্ছি। হ্যালো, জি প্রিয় দর্শক, আপনাকে শুনতে পাচ্ছি, বলুন আপনার প্রশ্নটি। জি, আমি 2008 সালে হ্যালো, জি আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। আমি স্পোর্টস দিশা নিয়ে আসছি, তো আমি এখন হলিডেতে দেশে যেতে চাচ্ছি, এবং যদি যাওয়ার পারমিশন থাকে কতদিন থাকতে পাবো বা যেতে পারবো কিনা। আচ্ছা, আপনি স্পাউস ভিসা নিয়ে আছেন? জি, এক বছর হয়ে যায়, 14 মাস হয় আমি এদেশে আসছি। আচ্ছা, স্পাউস মানি সেটেলমেন্টের জন্য আপনার হাজবেন্ড কি ব্রিটিশ সিটিজেন? জি। ওকে, আপনি? জি, আমার হাজবেন্ড ব্রিটিশ। রাইট, ঠিক আছে। আপনি তো আপনার যাওয়া আসা করতে, দেশের বাইরে যাওয়া আসা করতে আপনার কোনো কোনো ধরনের কোনো অসুবিধা নাই, আপনি যেতে পারেন। তবে কতদিন থাকতে পারবো আমরা? হ্যাঁ, সেটাই সেটাই আসছি, যে আমরা সেক্ষেত্রে 3 মাসের বেশি না থাকার জন্য আমরা অ্যাডভাইস করি কমনলি, যদি হোম অফিসের এমন কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই। কিন্তু যদি 4 সপ্তাহ থাকি তাতে তো কোনো সমস্যা হওয়ার কথা না? নট এট অল, আমি আপনাকে এশিওর করতে পারি 4 সপ্তাহ 6 সপ্তাহ কোনো অবস্থাতে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাসকে এফেক্ট করবে না। ঠিক আছে, ধন্যবাদ প্রিয় দর্শক আপনাকে ফোন করার জন্য। প্রিয় দর্শক, আমাদের সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাবার। বিজ্ঞাপন বিরতির পরে আবার আমরা ফিরে আসবো ইউর রাইটস অনুষ্ঠানে, আমাদের সঙ্গেই থাকুন। Shirin's Tandoori and Catering Service. We provide exclusive wedding stages. We provide catering, cutlery, full event management, tableware, floral arrangements. We have extensive range of chocolate fountain and fruit displays. Coffee and lavish desserts. Exclusive towels. Exclusive curry dishes. Chair covers and sashes to suit your theme. House lighting and wedding gates. Ice sculptures. Karai stands. Shirin's Tandoori, 712 Romford Road, Manor Park, London E12. ভাবতে পারেন আপনার মোবাইল থেকে বাংলাদেশের মোবাইলে মাত্র 3 পেন্স পার মিনিট? কিভাবে? আপনার মোবাইল থেকে GRAMEEN গ্রামীণ লিখে 87887 নম্বরে টেক্সট করুন, আপনি পাবেন অ্যাক্সেস নাম্বার এবং পিন নাম্বার, যাতে টপ আপ করা থাকবে £4.89। এবার ওই অ্যাক্সেস নাম্বারে আপনার ফ্রি মিনিট ব্যবহার করে কথা বলুন মাত্র 3 পেন্স পার মিনিট। কল গ্রামীণ এবার এনে দিল কম খরচে কথা বলার নতুন সুযোগ। মানি ট্রান্সফার এন্ড ট্রাভেল সার্ভিসেস, আমরা সব ধরনের কার্ড গ্রহণ করি। আমরা সপ্তাহে 7 দিন সকাল 10টা হতে রাত 8টা পর্যন্ত খোলা। কুশিয়ারা 313319 কমার্শিয়াল রোড, লন্ডন E12PS, ফোন 0207790-1234। ভো কমিউনিটি অ্যাসোসিয়েশন মস্ক এবং কালচারাল সেন্টার পূর্ব লন্ডনের রোমান রোডে অবস্থিত। স্থানীয় মুসল্লিরা এখানে কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। বাচ্চারা ইভিনিং মাদ্রাসায় ইসলামী শিক্ষা গ্রহণ করছে। বিল্ডিংটি ভাড়া করা, বর্তমানে মালিক পক্ষ এটি বিক্রি করার উদ্যোগ নিলে মসজিদ কমিটির পক্ষ থেকে বিল্ডিংটি কেনার উদ্যোগ গ্রহণ করা হয়। এছাড়া এই মসজিদটির উন্নয়নে অনেক কাজ করা জরুরি। মসজিদের ইমারত ক্রয় এবং জরুরি নির্মাণ কাজে এখন প্রায় £4,00,000 প্রয়োজন। এই উপলক্ষে 16 জুলাই বৃহস্পতিবার সন্ধ্যে 7টা থেকে বাংলা টিভিতে ফান্ড রেজিং এর আয়োজন করা হয়েছে।
আপনাদের সকলের কাছে আবেদন, এই প্রতিষ্ঠানটিকে বাঁচানোর স্বার্থে, নামাজের স্বার্থে, ইসলামী শিক্ষা বহাল রাখতে আপনাদের যার যার সামর্থ্য অনুযায়ী আল্লাহর ঘরে কার্যে হাসানা সহ মুক্ত হস্তে দান করুন। হালাল চাইনিজ খেতে চান? চলে আসুন ইস্ট লন্ডনে অবস্থিত হোয়াইট চ্যাপেলের পাশে রেড ড্রাগনে। এখানে আপনারা পাচ্ছেন 25-30টি আইটেমের বুফে, আপনার পছন্দ মতো যত খুশি খান। রেড ড্রাগন, 86 মাইলন রোড, লন্ডন E14UN। মোটর ক্লেমস, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড পার্সোনাল ইঞ্জুরি কম্পেনসেশন স্পেশালিস্ট। আপনি পাবেন রিকভারি, রিপ্লেসমেন্ট ভেহিকল, ভেহিকল রিপেয়ারিং এবং পার্সোনাল ইঞ্জুরি। আরও রয়েছে নো উইন নো ফি সুবিধা। মোটর ক্লেমস লিমিটেড, ইউনিট 5 এন্ড 7, রিয়ার অফ 153 হার্টফোর্ড রোড, এনফিল্ড E3 5JG, ফোন 0208364732। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নর্থ সাউথ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে ভাষানটেক প্রকল্প। প্রতি ফ্ল্যাটে টেলিফোন, ইন্টারনেট, 24 ঘন্টা বিদ্যুৎ, পানি ও গ্যাসের নিশ্চয়তা সহ রয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা। নামমাত্র মূল্যে ঢাকায় ফ্ল্যাট কেনার এ এক সেরা সুযোগ, গল্প নয় সত্যি। ভাষানটেক প্রকল্প, ফ্ল্যাট বরাদ্দ শেষ হওয়ার আগেই বুকিং দিন। ফোন 0203-167-4350। আপনাকে দিচ্ছে হাই কোয়ালিটি জার্মান মেটেরিয়ালস অন PVCU এন্ড অ্যালুমিনিয়াম উইন্ডোজ, ডোর্স, পোর্চ এন্ড কনজারভেটরি। আমরা ফেন্সার রেজিস্টার্ড, 10 বছরের মানিব্যাগ গ্যারান্টি কার্ড তো রয়েছেই, সুতরাং আর কি ভাবনা। ম্যানর গ্লেজিং লিমিটেড, বসন্ত এখন আপনার ঘরে। 863 Romford Road, Manor Park, London, E12 5JY, phone 0208-514-00. Bangla TV. প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম ইউর রাইটস অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম ইমিগ্রেশন ইস্যু নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা দর্শকদের প্রশ্নের জবাব দিচ্ছিলাম, এবং আমরা আশা করব যে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের যদি কোনো আইনি পরামর্শের দরকার হয়ে থাকে, আপনারা সরাসরি আমাদের টেলিভিশন স্ক্রিনে যে নম্বরগুলো দেখতে পাচ্ছেন সেখানে ফোন করে আমাদের আজকের যিনি অতিথি ব্যারিস্টার মনোয়ার হোসেন তার সঙ্গে কথা বলতে পারবেন, এই বিষয়ে আলোচনা করতে পারবেন। ব্যারিস্টার মনোয়ার হোসেন, আমরা দর্শকদের কলে যাব, তার আগে আমরা কয়েকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই আপনার সঙ্গে। সেটি হচ্ছে যে আপনি মূলত ইমিগ্রেশন ল প্র্যাকটিস করেন, এবং ইমিগ্রেশন ল প্র্যাকটিস করতে গিয়ে এই মুহূর্তে আপনার কাছে সবচেয়ে মানে সংবেদনশীল বা যে ইস্যুটা নিয়ে সবারই বেশ কনসার্ন বা সবাই উদ্বিগ্ন, এরকম একটা ইস্যু কি যদি চিহ্নিত করতে বলা হয় আপনি কোনটিকে চিহ্নিত করবেন? ইমিগ্রেশন লতে যে সমস্যাটা নিয়ে বিশেষ করে বাঙালি বাংলাদেশি কমিউনিটি যারা আছে তারা প্রতিনিয়তই এটি নিয়ে উদ্বিগ্ন হচ্ছেন, তাদের উদ্দেশ্যে আপনার যদি কোনো পরামর্শ থেকে থাকে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে আমি শুধুমাত্র ইমিগ্রেশন ল না, আমি সিভিল এমপ্লয়মেন্ট, হিউম্যান রাইটস প্র্যাকটিসও করেছি। তবে এই মুহূর্তে আমি সবচেয়ে বেশি বিজি ইমিগ্রেশন নিয়ে, ওভার লাস্ট কাপল অফ ইয়ার্স। আচ্ছা, ইমিগ্রেশন অ্যাপিলস এবং ইমিগ্রেশন কেসগুলো নিয়ে সবচেয়ে বেশি বিজি, এবং এই ইমিগ্রেশন কেসগুলো হ্যান্ডেল করতে গিয়ে আমার দীর্ঘদিন থেকে যে এক্সপিরিয়েন্স আমি যেটা ফিল করি, আমাদের কমিউনিটির মানুষের সবচেয়ে বড় প্রয়োজন প্রপার লিগ্যাল অ্যাডভাইস। প্রপার লিগ্যাল অ্যাডভাইজার দরকার, সেটা ওনাকে খুঁজে নিতে হবে। কেসটা এক ধরনের নষ্ট হয়ে যাওয়ার আগেই একজন প্রপার লয়ারের কাছে ওনাকে যেতে হবে। আমি দেখেছি অনেকে 11th আওয়ারে কতগুলি কেস নিয়ে আসে, যেগুলো বিভিন্ন জায়গা থেকে আসে, হয়তো দেখা যায় উনি কোনো কোয়ালিফাইড কোনো অ্যাডভাইজার না, হয়তো ওনাকে ঘর থেকে বসেই হেল্প করে দিয়েছে, হয়তো ওই ব্যক্তি হয়তো কোনো ল ফার্মে হয়তো কাজ করেন, আউটডোর ওয়ার্ক করেন,
আর আমাদের কমিউনিটি মানুষজন তো ইনোসেন্ট, ওনারা করলেন কি, ওনাকে কাজটা দিয়ে দিলেন, অনেক পয়সা খরচ করলো এবং দেখা গেল এরা অনেক ডকুমেন্ট এই সেই ইত্যাদি ইত্যাদি ফেসিলিটেট করে দেয়। পরে সব কিছু যখন শেষ তখন আমাদের মতো লয়েদের কাছে আসে, তখন আমরা দেখি আসলে কেসটাকে সেভ করা, রেস্কিউ করা খুবই ডিফিকাল্ট। সেই জন্য আমি বলবো যে আপনার জন্য প্রপার লিগাল অ্যাডভাইস দরকার, কোয়ালিফাইড লয়ারদের কাছে ফ্রম দ্য বিগিনিং যেতে হবে। হ্যালো মিস্টার মোরার, আপনার কাছে আবারও আসবো, আমাদের অনেক দর্শক অপেক্ষা করছেন, বিরতির পরে আমরা তাদের কল নিয়ে আবারও আলোচনায় ফিরে যাবো। হ্যালো আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? হ্যালো, হ্যালো, জি আপনার প্রশ্নটি করুন প্লিজ। জি জি, আমি জামান বলছি লিভারপুল থেকে। জি, আমি এখানে আসছিলাম 5 বছরের ওয়ার্ক পারমিটে। আচ্ছা, তো আমি 5 বছরের ভিতরে 2 বছর এক মালিকের কাছে কাজ করছি, পরে ওখান থেকে আমি মানে ওয়ার্ক পারমিট ট্রান্সফার করে অন্য মালিকের কাছে চলে গেছি। আচ্ছা, তো সেখানে আমি এখন কাজ কন্টিনিউ করছি। তো এখন আমি এই মাসে আমার 5 বছর পূর্ণ হবে, মানে আগামী মাসে পূর্ণ হবে 5 বছর। তো 28 দিন আগে আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি ইনডিফিনিট লিভ টু রিমেইন এর জন্য। তা আমাকে কি 5 বছরের P60 দিতে হবে অ্যাপ্লাই করার সময়, না কোনো আমাকে শুধু 6 মাসের পেস লিভ দিয়ে আমি অ্যাপ্লিকেশন করতে পারবো? আচ্ছা, এটি আপনার প্রশ্ন তাই তো? জি জি। আচ্ছা, ধন্যবাদ জনাব জামান, আমি ব্যস্ত মনোনয়নতার দৃষ্টি আকর্ষণ। সরি, বলেন। জি, উনি জানতে চাচ্ছেন যে উনি কি পুরো 5 বছরের পে স্লিপ দরকার হবে কিনা, নাকি 6 মাসের পে স্লিপ দিয়ে উনি অ্যাপ্লাই করতে পারবেন? 60 দরকার হবে কিনা ডেফিনিটলি লিভ টু রিমেইন এর জন্য। আচ্ছা, না কোনো আমি শুধু এই কোম্পানিতে এখন আছি, সেই কোম্পানিতে 6 মাসের পে স্লিপ দিয়ে আমি লিভ টু রিমেইন এর জন্য অ্যাপ্লাই করতে পারবো? আচ্ছা আচ্ছা, জি জি, এটা ওয়ার্ক পারমিটে থেকে পার্মানেন্ট রেসিডেন্টশিপ অ্যাপ্লিকেশন করার জন্য আমি মনে করি আপনার P60 একটা দিলে চলবে, শুধু একটা P60। জি, এক্সকিউজ মি, যদি তারা চায় তখন আপনাকে দিতে হবে সবগুলো। যদি চায় তখন আমাকে 5 বছরের P60 দিতে হবে? 5 বছর নাও যেতে পারে, 1 বছর যেতে পারে, 1 বছর চায় না। আগে প্রথম 2 বছর যেই মালিকের কাছে কাজ করছি উনি আমার খুব সন্দেহ যে হার্ডলি হি শোস এনি জব টু দা ইংল্যান্ড রেভিনিউ। তো সেই ক্ষেত্রে যদি উনি কোনো আমার কাজটা নাই দেখায়, কোনো এনআই নাম্বারই না দিয়ে থাকে, তাহলে এই ক্ষেত্রে কি আমার কোনো সমস্যা হবে? দেখুন, ওই ডিটেইলস এখন আমার মনে যাওয়ার দরকার নেই। আচ্ছা, আপনি নতুন যে এমপ্লয়ের কাছে আছেন, জি জি, সেই নতুন এমপ্লয় থেকে একটা লেটার নিন যে আপনার ওয়ার্ক, ইউ আর স্টিল ওয়ার্কিং ফর দেম অ্যান্ড ইউর ওয়ার্ক ইজ কন্টিনিউড। ওকে, ঠিক আছে, জি। আর আপনি লাস্ট 3 মান্থসের পে স্লিপ নিয়ে নিন। আর একটা জিনিস একটু জানতে পারি কি ভাই? জি বলুন। সেটা হচ্ছে ওই যে আমার একটা বাচ্চা আছে এখানে, তো যখন বাচ্চা হয়েছে তখন ওই হসপিটাল থেকে আমাদেরকে ওই যে চাইল্ড ক্রেডিটের জন্য একটা ফর্ম টম পূরণ করে নিছে, বাচ্চার জন্য একটা চাইল্ড বেনিফিট দেয় মাসের যে দুধ দুধ খাওয়ার জন্য, কোনো অসুবিধা হবে? আচ্ছা, চাইল্ড বেনিফিট, জি, চাইল্ড বেনিফিটের জন্য তো আপনার এন্টারটেনমেন্ট থাকার কথা না, যেহেতু আপনি টেম্পোরারি রেসিডেন্ট এই দেশে এখনো পর্যন্ত। আপনি অ্যাপ্লিকেশন করার আগে কিন্তু আপনি এটা বলা উচিত, কারণ আপনি পেলে তো আপনি ফর্মে তো আপনি নো বলতে পারবেন না। কি বলেন, আপনি যদি চাইল্ড বেনিফিট পেয়ে থাকেন তাহলে ফর্মে যখন আপনি ফর্মটি ফিল আপ করবেন তখন কিন্তু নো বলতে পারবেন না? জি জি জি। তো কাজে এটি আপনাকে আগে থেকে ইনফর্ম করা দরকার আমার মতে, আপনি এটা এই মুহূর্তে গিয়ে ক্লিয়ার করা উচিত বেনিফিট অফিসে, এবং চাইল্ড বেনিফিট কি লেটার দেওয়া উচিত যে তোমরা আমাকে কতদিন ধরে পাচ্ছেন আপনি এটা? এটা আমাকে ওই গত 2 বছর পর্যন্ত। 2 বছর, আপনি বলেন যে দেখো আমাকে তোমরা, আমি অ্যাডভাইস নিয়েছি আই মে নট বি এনটাইটেলড, আমাকে চাইল্ড বেনিফিট এটা তোমরা এখন ক্যান্সেল করে দাও। ইফ নেসেসারি আপনি কোনো লিগাল অ্যাডভাইজারের সাথে দেখা করতে পারেন টেকনিক্যালি কীভাবে এটা থেকে আপনি হাউ ক্যান ইউ গ্যাট রিড অফ ইট, কারণ এটা আপনাকে প্রবলেম ক্রিয়েট করতে পারে, কারণ আপনার ইমিগ্রেশন রুলে ইউ ক্যানট ক্লেইম এনি বেনিফিট। আপনার যদি অন্তত একটা স্পাউস, আপনি কিংবা আপনার পার্টনার যদি সিটিজেন হতো কিংবা সেটেলড হতো, দেন ইউ কুড ক্লেইম চাইল্ড বেনিফিট, কিন্তু এক্ষেত্রে এটা আপনার এন্টারটেনমেন্ট না। আপনি এক্সপ্লেন করার পরও
তারপরে যদি তারা কন্টিনিউ করে দ্যাটস ডিফারেন্ট থিং আই থিঙ্ক আপনি ইনডেফিনিট স্ট্যাটাস অ্যাপ্লিকেশন করার